যাত্রীরা কখন আসবে গো? সন্ধ্যের পরে আসবে রে, সময়টা তো ঠিক জানি না। কেন বলতো? না কিছু না মাসি, ছোট কাকির না কিছু একটা হয়েছে জানো তো, সেই তখন থেকে চুপ করে বসে আছে। সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি হয়েছে না বললে বুঝবো কি করে বলতো? না না পুমুদি, কিছু হয়নি। ও মা, খাবো কি নি রে? সে তো বটে। আরে এই ফুলকি, এ কি করছিস? হ্যাঁ কাঁচা লঙ্কা আনিস রে, তো তোর দায়িত্ব ছিল, আনলি না কেন? আরে আমি তো লেবু আর নুন এনে রেখেছি। এই তো নয়, এই হচ্ছে তোর সঙ্গে ঝিলিকের তফাৎ জানিস তো। ঝিলিক যদি হতো দেখতিস লেবু আর নুনের চেয়ে কাঁচা লঙ্কাটা ঠিক মনে করে নিয়ে আসতা তুই। আমি বলতে চাইনি, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে সকাল থেকে মেয়েটার কথা এত মনে পড়ছে আমার। বাড়িতে এরকম একটা অনুষ্ঠান তো, আর ও কোথায় কিভাবে আছে? থাক না দাদা, হয়তো এখন খেতে বসেছে, বিষম খাবে যে, যদি খায় কে ওকে জল দেবে, কে ওকে সাট সাট বলবে। এনে জল খা, জল খা, জল খা। ব্যাস মিটে গেল, হলো তো। আমি জানতাম, আমি জানতাম এরকম একটা কিছু হবে। জানতে মানে? আরে অত কাঁদালে মেয়েটাকে, অত কাঁদালে বিষম তো খাবেই, খাবে না? বাবা সাত সাত বললে না? আরে ওসবে কিছু হয় না রে তিন্নি, আসল হচ্ছে এই চাটিটা। হয় বাবা হয়। ও তাহলে ঠিক আছে, সাত 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 কিরে, ঠিক আছে এখন? নে নে খেয়ে নে, আস্তে আস্তে খেয়ে নে দেখি। নিশ্চয়ই ওর কথা কেউ ভাবছে বাবা। ওর কথা আবার কে ভাববে? ওর তিন কোলে কেউ আছে নাকি যে ভাববে? কি ভাবতে পারে আমার কথা? মা নাকি ও বাড়ির অন্য কেউ? আজকে কেন ভাববে? তবে কি ওর আমাকে দেখে চিনতে পেরেছে? নড়িস না, ঘেটে যাবে। ধুর বাবা, এতক্ষণ এইভাবে বসে থাকা যায় নাকি? কথা বলিনি তাহলে, তারপর সাজাবো, যা। বলছি বেনারসিটা খুব ভারী তাই না গো? ও মা, এখনো তো সাজানোই হয়নি। কটা বাজে গো? ছটা বেজে গেছে, তোরা তাড়াতাড়ি করতে বললো। আয় চল চল চল। আচ্ছা তুই কেন এরকম করছিস বলতো, টেনশন হচ্ছে তোর? কেন কুমুদি, লগ্ন কটায় গো? জানি না রে, শুনেছিলাম তো আটটা কততে। ওরা কখন আসবে গো? কি করে বলবো বলতো? জানো না? না না, কি ব্যাপার বলতো? অনু আহিলের বিয়ে, আহিলি টেনশন করছে, তুই টেনশন করছিস কেন? তার মানে তো আটটার আগেই আসবে। এই অনু, কি ভাবছিস? পুমুদি জানো তো আমার না একটা জিনিস মনে হচ্ছে। কি মনে হচ্ছে?
হয়েছে বৌদি? ছোট বৌদি কি হয়েছে বলতো? সেই দুপুর থেকে দেখছি কি যেন একটা ভেবে চলেছে। তুই ওকে নিয়ে অত ভাবিস না, তোর বরকে কিভাবে জব্দ করা যায় হয়তো সেই ফোন দিয়ে আটছে। কিছু একটা ঘটাবেই আজকে। নে নে নে, আর সময় নেই, দাঁড়া। তার মানে তুই আগে থেকে একটা গল্প বানাবার চেষ্টা করেছিলিস? না বাবা। এই ওই নাম আমাকে একদম ডাকবি না। একমাত্র বিল্টু আর পরি ছাড়া কেউ আমাকে বাবা বলে ডাকতে পারে না, কেউ না। তোর তো কাঁদার কথা না, তুই তো যা চেয়েছিলি তাই পেয়েছিস। আর কি চাই, আর কি চাই? কাদের সঙ্গে বেইমানি করলি জানিস? যারা সব জেনে শুনে তোকে এই বাড়িতে থাকতে দিয়েছে, এই বাড়িতে দয়া করে তোকে থাকতে দিয়েছে সবাই। সব বিপদের কথা শুনে অনু দিদি তোকে বাড়িতে নিয়ে এসেছে। তুই একবার অনু দিদির কথাটা ভাবলি না? আমি কিন্তু দুটো নেবো। নাও না, যটা ইচ্ছে তটা নাও। কি মজা! নাও না, যটা ইচ্ছে তটা নাও। কি মজা! তুই? আমি এলাম আইলি পিপের বিয়ে তো তাই। মিথ্যা কথা! আইলি পিপের বিয়েতে এসেছিস নাকি মায়ের ক্ষতি করতে? এই তুমি ওকে অভাব বলছো কেন? ও কত ভালো দৌড়ায় তুমি জানো? হ্যাঁ, চোররা কত ভালো দৌড়ায় সে তো জানাই আছে। চোর? হ্যাঁ চোর। ও আগে চোর ছিল, আমাদের বাড়িতে থাকতো। কেন এসেছিস তুই এখানে? আর কিছু না হয় বাদ দিলাম, কিন্তু প্রতিমাকে তুই যা কষ্ট দিয়েছিস তারপরে বাড়িতে আসা সাহস হলো তোর? কি ভেবেছিস কি তুই, তোর যখন খুশি তুই আসবি, যখন খুশি চলে যাবি? আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এই মেয়েটা, এই মেয়েটা আমাদের বাড়িতে যতবার এসছে ততবার আমাদের কষ্ট দিয়েছে। এই দেখছেন তো ফুলকিকে, একে আমার হারিয়ে যাওয়া মেয়ে পরি সাজিয়ে পাঠিয়েছিল এখানে। কেন এসেছিস ঝিলিক? আর কত ক্ষতি করবি আমাদের? ঝিলিক, আমরা তো তোর কোনো ক্ষতি করিনি। আরে তুই কেন আমাদের ক্ষতি করার চেষ্টা করছিস? চিঠি লিখে রেখে গিয়েছিলিস না মায়ের ভালো চাস বলে? তাহলে আবার এসছিস কেন এখানে? যা এখান থেকে। দেখ ঝিলিক, তোর মা কিন্তু এখনো জানে না যে তুই এখানে এসেছিস। তুই চলে যা এখান থেকে, চলে যা, যা এখান থেকে। তোমায় ছাড়া ঘুম আসি না মা।
চলো 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 পাল্টাই।